সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর এখন সব জায়গাতেই অল্প বিস্তর বৃষ্টি পড়ছেই, গরমটা একটু হলেও কম আছে, আগের থেকে অনেকটাই কম আছে। তো আজকে আমার রান্না এইমাত্র শেষ হয়েছে। আমার বাড়িতে আজকে আমার এক আত্মীয় এসেছিলেন, কেন এসেছিলেন সব তোমাদেরকে বলছি। আগে দেখাই কি রান্না করলাম। এই হয়েছে সকালে জলখাবারের জন্য রুটি হয়েছে। আচ্ছা, এই রুটিটা মা একাই খাবে, আমি আজকে রুটি খাবো না। কেন রুটি খাবো না বলো তো? ওই যে বললাম আমার আত্মীয় এসেছিলেন, এই দেখো কি নিয়ে এসেছে সে, এই দেখো, এই যে জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল, উনি পুরীতে গেছিলেন, তো পুরী থেকে পুরীর প্রসাদ এনেছেন জগন্নাথ দেবের, আর আমার জন্য এনেছে এই খাজা। আর আমার খাজা খেতে ভীষণ ভালো লাগে, আমি খুব ভালোবাসি খাজা খেতে। যে যখনই পুরীতে যায় আমার চেনা জানা, আমি তাদেরকে বলি আমার জন্য একটু খাজা নিয়ে এসো তোমরা। আর তোমরা কারা আমার মতন খাজা খেতে ভালোবাসো আমাকে জানিও। আচ্ছা, আজকে করেছি দুপুরবেলার জন্য, এই হয়েছে লাল শাক ভাজা, আলু দিয়ে, রসুন সম্বার দিয়ে, রসুন ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এই দিয়ে লাল শাক হয়েছে। আলু পটলের তরকারি করেছি, ডুমো ডুমো করে আলু কেটে পটল দিয়ে আলু পটলের তরকারি, ঝোল ঝোল মতনই করেছি, কারণ এই একটা তরকারি দিয়েই ভাতটা খাওয়া। আর হয়েছে এই যে আমড়ার চাটনি, আর আমার মা একটু পাতলা চাটনি খেতেই পছন্দ করে, ওই জন্য একটু পাতলাই রেখেছি। এই আজকে আমার রান্না হয়েছে, ভাতটা এখনো করিনি, ভাতটা একটু বাদে বসাবো। তোমরা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো, আর তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে তোমাদের সবার সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।